আমি কোথায় যাব? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো সকাল সকাল আমি চলে এসেছি দোকানে। দোকানে এসে আজকে নিরামিষ আমাদের, তাই আমি আজকে পনির আর দুধ আনতে এসেছি। তো দোকানে আজকে বেশ ফাঁকাই ছিল, গিয়ে চট করে আমি টুকটাক পাউরুটি বাটার চিজ একটু নিলাম, এগুলো নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। এসে আজকের কফি বানালাম, একটু বিস্কিট নিয়ে নিলাম, খেয়ে নিলাম। তারপরে আজকের পাউরুটির সঙ্গে চিজ দিয়ে বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাটার দিয়ে একটু পাউরুটিগুলোকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি চিজ, দিয়ে একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এটা দিয়েই আমি বানিয়ে নিলাম আজকে চিজ ব্রেড। তো আজকে এটা সকালের ব্রেকফাস্ট ছিল, খুব জমিয়ে খেয়েছিলাম, সঙ্গে ছিল কলা দিয়েই খেয়েছি। তো তারপরে দেখো আমাদের ডায়মন্ড প্রচণ্ড দুষ্টুমি করছে আমার সঙ্গে, একটু খেলা করছে ও আমার সঙ্গে আর কি। তো যাই হোক, আমাকে ডেকে নিয়ে গেলো কোথায় বলো তো, বলছে ও টয়লেট করবে, তো আমাকে এসে একজন ডাকছে। আমি তখন বললাম কি হয়েছে, ও তখন দেখালো টয়লেটে যাবে। ও কোনোদিনই বাড়ির মধ্যে একদমই করে না, হিসি বলো টুকু মানে টয়লেট কোনো কিছুই ও পটি বলো সব কিছুই ও টয়লেটে গিয়ে করে। তো যাই হোক, আমার এখানে ওর সঙ্গে একটু খেলাও করে রান্নাঘরে চলে এলাম। আজকে রান্না করবো পনির। তো পনিরটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আজকের পনিরের বানাবো একটু নিরামিষ, একটু মাখামাখি করে বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিছুটা পোস্ত। ব্যাস, এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু টমেটো সস দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে মশলার সঙ্গে একসঙ্গে ঢেলে দিয়েছি। ব্যাস হয়ে গেল। আর এদিকে হচ্ছে মুগ ডাল, আর বানাবো আজকের কুমড়ো আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো এটাও সুন্দর করে বানালাম, একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছি, কোনো মশলা তেমন দেইনি, একটু পাঁচফোড়ন দিয়ে একটু তেজপাতার কাঁচা লঙ্কা দিয়ে তুলে দিয়েছি, জাস্ট নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, হয়ে গেল। একটু হালকা হালকাই বানিয়েছি। এই তো দুপুরের মেনুটা হয়ে গেছে, তারপরে চলে এলাম এখানে খাবার দাবার বাড়তে। তো সঙ্গে এখানে কাঁচা লঙ্কা, লেবু ছিল, ঘি ছিল, আর এই যে কুমড়ো আলুর তরকারি, গরম গরম ভাত, তার সঙ্গে মুগ ডাল, আর ছিল পনির। এইভাবেই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। দুপুরে ভিডিও এডিট করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, উঠে দেখি সন্ধে সাতটা, বাপরে বাপ, বড়মশাই এসে হাজির। তো যাই হোক, সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে আমার বড়মশাই নিয়ে এসছে আমার খুবই একটা পছন্দের খাবার, মিহিদানা আর ক্রিম প্যাটিস। তো তারপরে ছেলের জন্য এদিকে কর্নফ্লেক্স আর বানিয়ে দিলাম চকোজ, আর আমি এটা নিয়ে নিলাম, তো দারুণই লেগেছিলো খেতে। তো চলো গাইজ, আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করলাম, পরের ব্লগে দেখা যাচ্ছে, সবাই ভালো থেকো, বাই।